এখানে আমাদের সবগুলো উপকরণ, তাহলে আমরা কি কি বলছি? এটা হলো চুনের পানি, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, আর এটা হলো সাবানের পানি, এটা হলো মালটা রস, এটা হলো মালটা রস, আর এটা হলো হারপিক, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয়। আর আমরা বলছি এটা হলো ফল, সেটা হলো জাম্বুরা, আর এটা হলো লেবু। এটা ভিতরে আছে, এটা বের করতে হবে। এটা হলো লেবু। আমরা এখানে আরেকটা জিনিস রাখছি, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এটাতে নিছি মালটা রস নিলাম, এটা হলো সাবানের পানি, আমরা এটাকে করে নেই, আমরা এটা নেই, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। আমরা এটা হ্যাঁ তোমরা ইয়ে করতে হবে না, ইথানোয়িক অ্যাসিড আমরা একটার মধ্যে নিলাম নিলাম। আর এটা হলো সুনের পানি, সুনের পানিটা আমাদের এখন দরকার নেই, একটু পরে দেখো। এটাও আমরা এখানে রাখলাম তিনটা জিনিস। আর এই জায়গায় যে জাম্বুরা, যদিও আমাদের জাম্বুরা তোলার সিস্টেম মানে রসটা সংগ্রহ করলে ভালো হইতো, তারপর আমরা এখানে রেখে দিই কিভাবে করা যায় রসটা, ভালো লাগবে। আমরা এটুকু নিলাম তাম্বুরা আলাদা। এখন আমরা এক একটা করে তিনোটার মধ্যে এক একটা করে লিটমাসের ভর দিব, দেখবো বর্ণের কি অবস্থা হয়। প্রথমে আমরা দিব কোনটা, এটা বলছিলাম এটা মালটা রস, মালটা রসে আমরা লিটমাস পেপার দিয়ে দেখি কি অবস্থা হয়। আমরা দিলাম এটা আমাদের কি বলছিলাম, মানে ভিনেগার, তুমি বাসায় যে না খাবারে স্বাদ করার জন্য আমরা ব্যবহার করি এটা। আমরা এটার মধ্যে আরেকটা লিটমাস পেপার দিলাম, আমি সবটা লিটমাস পেপার এটার মধ্যে ডুবাবো না, একটু ডুবাবো ডুবাবো, দেখো কি হয়। নীল লিটমাসটা লাল হয়ে গেছে, এটার মধ্যে আমরা নিছি জাম্বুরা রস। এটা সবটাই আমরা ভিজানোর চেষ্টা করব, যাতে কি হয়ে যায়, দেখো কি অবস্থা হয়। নীলটা লাল, তাহলে আমরা বুঝলাম এখানে যে জিনিসগুলো রাখছি সবগুলোতেই কথা ক্লিয়ার, তিনটাই খার। এখন আমরা এই তিনটারে প্রত্যেকটার সাথে মিশাবো একটা করে, বুঝে আসছে? প্রত্যেকটা আমরা এখানে তিনটা বা চারটা নিছি, এই অ্যাসিড আমরা আলাদা করে একটা বিকারে নিয়ে যাই নিলাম, দুইটা রাখলাম, এটা আমরা আলাদা করে রেখে দিই, এই জায়গায় রেখে দিলাম। এখন আমরা প্রথমে প্রত্যেকটার মধ্যে কিটা সাবানের পানি বা সাবান, আমরা প্রত্যেকটাতে সাবানের পানি মিশাবো। ওইটাতে আমরা এখন দিব না, তাহলে প্রত্যেকটাতে দিলাম সাবানের পানি। আগে কি ছিল এগুলিতে, আগে কি ছিল, অ্যাসিড জাতীয় পদার্থ ছিল সবগুলিতে,
আর এটার মধ্যে সরাসরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো কার সাথে বিক্রিয়া করছে, সাবানের পানি বা সাবান, সাবান আমরা যে জিনিসটা এই সাবানের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করলে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়, সেখানে তৈরি হয় লবণ আর পানি। তাহলে এখানে একটা লবণ জাতীয় পদার্থ তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে। এখানে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কে ছিল এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল এটা, তা হাইড্রোক্লোরিক মানে অ্যাসিড যে অংশটাতে ছিল তার সাথে আমরা দিয়েছি সাবানের পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সাবানের পানি বা সাবান, তারাও এখানে লবণ এবং পানি তৈরি করছে। একই সিস্টেমে এখানে এটাতে কে ছিল, আগে কে ছিল ভিনেগার, ইথানোলিক অ্যাসিড, তার সাথে আমরা দিয়েছি সাবানের পানি, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। তাহলে এখানে যে তিনটা রিয়াকশন আমরা করালাম, তিনটা রিয়াকশন ওই প্রশমন বিক্রিয়া, তিনটা জায়গাতেই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে। তারপরে মালতার রস নিলাম, অল্প করে নিলাম মালতার রস নিলাম, তারপরে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, আমরা তিনটা জিনিস নিলাম, এটা এখন আমাদের লাগবে না। এটা এই প্রত্যেকটা জিনিসের সাথে এখন আমরা মিশাবো সুরের পানি, কি মিশাবো সুরের পানি। দেখো আমরা সুরের পানি দিই তাহলে কি হয়, আমি হাতে নিচ্ছি, এটা কি ছিল ভিনেগার, ভিনেগারের সাথে সুরের পানি দিচ্ছি, ভিনেগার এবং সুরের পানি একই জিনিস উৎপাদন কি করবো, লবণ এবং পানি তৈরি করবে। ভিনেগার হলো অ্যাসিড আর সুনের পানি, আর দুজনে বিক্রিয়া করে লবণ এবং পানি, দেখো এখন আর আগের চেহারা নাই, আগের চেহারা আছে, আগের চেহারা এখন আর নাই, দিলাম এটা, এটাও অ্যাসিড, এখানে ছিল মালতার রস, মালতার রসের সাথে আমরা কি দিলাম সুনের পানি, দেখো কি হয়, এখানেও লবণ এবং পানি তৈরি হবে, চেহারা হালকা 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 চেঞ্জ হয়ে যাবে। একই সিস্টেমে এটা হইল কড়া বিক্রিয়া, এটা খুব দ্রুত এবং কড়াকড়ি হবে, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে আমরা দিব সুরের পানি, দ্রুত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা দিলাম সাবানের অ্যাকচুয়ালি সুরের পানি, এটাও অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, যেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলছি। আমরা শুনে শুধু উপরে পানিটা নিলাম, নিয়ে আমরা এটার সাথে স্ট্র দিয়ে আমরা এটাকে ফু দেওয়ার চেষ্টা করবো, দেখি কি ঘটনা ঘটে, এইরকম মানে এটা আমরা এখানে ভিতরে নিবো, নিয়ে এভাবে পুঁজিত থাকবো, পানিকে ঘোলা করবে, যখন আমি এটাকে ফুটিব বা দিচ্ছি তখন কার্বন ডাইঅক্সাইড এই পানির সাথে মিশে সুনের পানিটাকে ঘোলা করতেছে, এটা হলো বিষয় যে এরকম। এভাবে যখন